নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছি জন্ম মাস অনুযায়ী, অর্থাৎ বাংলা জন্ম মাস অনুযায়ী আপনাদের 2021 সাল কেমন যেতে চলেছে। তার প্রথম পার্ট আমি পূর্বের ভিডিওতে বলেছি। এই ভিডিওতে সেকেন্ড পার্ট আমি আপনাদের জন্য উপস্থাপনা করতে চলেছি। প্রথম পার্টে বৈশাখ মাস থেকে আশ্বিন মাস পর্যন্ত বলা হয়েছে, তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই ভিডিওতে আমি বলবো কার্তিক মাস থেকে চৈত্র মাস পর্যন্ত আপনাদের 2021 সাল কেমন যাবে, অর্থাৎ এই বছরে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিক প্রবলেম রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য এক্সট্রিম পর্যায়ে ইম্পর্টেন্ট, ভিডিওর এতটুকু পার্টও মিস করবেন না। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। এই ভিডিওতে আমি সেকেন্ড পার্ট বলতে চলেছি কার্তিক মাস থেকে চৈত্র মাস পর্যন্ত। যদি আপনার জন্ম মাস হয় সেক্ষেত্রে আপনাদের 2021 সাল কি বার্তা বহন করতে চলেছে। তার আগে একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিই, এটি একটি সার্বিক বিচার, এটিকে 100-100 মিলবে, এ ধরে এগোবেন না। তবে এই ভিডিওতে বলা কথাগুলো আপনাদের জীবনের সাথে কিছু অংশে মিলতে বাধ্য, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করার সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক, আপনাদের জন্ম মাস যদি কার্তিক মাস থেকে চৈত্র মাসের মধ্যে হয় তাহলে আপনাদের কেমন যেতে চলেছে। আপনার জন্ম মাস যদি কার্তিক মাস হয় তাহলে আসুন জেনে নেওয়া যাক আপনাদের কী বার্তা বহন করতে চলেছে এই 2021। দেখুন, প্রথমে আসি শিক্ষাক্ষেত্র। শিক্ষাক্ষেত্রে কিন্তু সেরকম প্রোগ্রেস আমি দেখতে পাচ্ছি না। তবে আপনার জন্মছকে যদি বুধগ্রহ ভালো থাকে, স্ট্রং থাকে, সেক্ষেত্রে কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওভারঅল শিক্ষাক্ষেত্র কিন্তু খুব একটা ভালো দেখতে পাচ্ছি না, অর্থাৎ আপনাদের পরিশ্রম অনুযায়ী ফল পাবেন না, অর্থাৎ নাম্বার পাবেন না, সেখানে কিন্তু কিছু পরিমাণ অবস্ট্রাকশান ক্রিয়েট হবে। এরপরে আসি আপনাদের অর্থনৈতিক স্থিতি কেমন যেতে চলেছে। আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু মোটামুটি যেতে চলেছে, অর্থাৎ আয় ব্যয় সমান থাকবে, অর্থাৎ সেভিংসের জায়গাটা কিন্তু নীল, অর্থাৎ জিরো থাকতে চলেছে, অর্থাৎ সেভিংস সে মাত্রায় আপনারা করতে পারবেন না, চাইলেও করতে পারবেন না। তবে বছরটা আপনাদের মিডিয়াম যেতে চলেছে অর্থনৈতিক দিকে। এরপরে আসি আপনাদের লাভ লাইফ, অর্থাৎ প্রেমজ জীবন কেমন যেতে চলেছে। আপনাদের প্রেমজ জীবন এই বছর কিন্তু শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনারা নতুন প্রেমে পড়তে চলেছেন, এর পাশাপাশি আপনাদের জীবনের পুরনো প্রেমও কামব্যাক করবে। এরপরে আসি আপনাদের বিবাহিত জীবন, অর্থাৎ দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে। দাম্পত্য জীবন এই বছর মোটামুটি যেতে চলেছে, খুব ভালোও না, খুব খারাপও না, অর্থাৎ মিডিয়াম। স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং থাকবে, তবে কিছু ক্ষেত্রে আপনাদের মাথা গরমের প্রবণতা, সম্পর্কের মধ্যে চিড় ধরানোর সম্ভাবনা রয়েছে। তাই আমি আপনাদেরকে বলবো মাথা গরম একটু কম করে চলবেন, যে কোনো কিছু বুঝে সুঝে চলবেন। এই বছর যারা বিবাহের জন্য এগোতে চাইছেন তারা চোখ বন্ধ করে এগোতে পারেন, আপনাদের কিন্তু বিবাহ হয়ে যাবে, এবং এই বছর সন্তান সুখও কিন্তু আপনাদের জীবনে রয়েছে। এরপর আসি যাদের জন্মমাস অঘ্রাণ মাস, তাদের 2021 সাল কেমন যেতে চলেছে। আপনার জন্ম মাস যদি অঘ্রাণ মাস হয় তাহলে আপনাদের 2021 সালে পড়াশোনার দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, স্কলারশিপ পাওয়ার মতো কিন্তু একটা অবস্থা আপনাদের দেখা যাচ্ছে। এছাড়াও বিদেশে কিন্তু আপনারা
পড়ার সূত্রে যেতে চলেছেন এবং এর পাশাপাশি কর্মসূত্রেও কিন্তু আপনারা বিদেশ যাত্রা করতে চলেছেন এবং এই বছর ভ্রমণের যোগও কিন্তু রয়েছে। তবে এই বছর আপনাদের কিছু টাকা চিট হওয়ার সম্ভাবনা রয়েছে, চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে, বা আপনার কোনো ঘরের জিনিস বা আপনার কোনো অফিসের জিনিস চুরি হওয়ারও সম্ভাবনা রয়েছে এবং চিট হওয়ারও সম্ভাবনা রয়েছে। অর্থাৎ হারিয়ে যাওয়া বা চুরি করে নেওয়া এরকম একটা ব্যাপার কিন্তু দেখা যাচ্ছে। এরপরে আসি আপনাদের লাভ লাইফ কেমন যেতে চলেছে। এই বছর আপনাদের প্রেমের জীবন কিন্তু মোটের উপর দিয়ে শুভ বলা যায়। প্রেমে কিন্তু কিছু পরিমাণ বাধা আসার সম্ভাবনা রয়েছে এবং তৃতীয় পক্ষের আগমন প্রেমের মধ্যে ত্রিমুখী প্রেম আসার সম্ভাবনা রয়েছে। এরপরে আসি আপনাদের বিবাহিত জীবন কেমন যেতে চলেছে। এই বছর দাম্পত্য জীবন অর্থাৎ বিবাহিত জীবন কিন্তু মোটের উপর দিয়ে শুভ বলা যায়। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং থাকবে, ছোটোখাটো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে, সেটা বড় বিচার্যের বিষয় নয়, তবে আপনাদের মধ্যে ভালোবাসার জিনিসটা কিন্তু থাকতে চলেছে। এরপর আসি সন্তান সুখ। এই বছর সন্তান সুখ কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বলুন বা যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে বলুন, সন্তান সুখ কিন্তু আপনারা পেতে চলেছেন। এরপরে আসি যাদের জন্মমাস পৌষ মাস তাদের 2021 সাল কেমন যেতে চলেছে। আপনার জন্মমাস যদি পৌষ মাস হয় তাহলে আপনাদের 2021 সালে কিন্তু প্রাপ্তি যোগ রয়েছে, অর্থাৎ সেটা লটারি থেকে বলুন, সাট্টা থেকে বলুন, জুয়া থেকে বলুন, যে কোনো উপায়ে কিন্তু আপনারা প্রাপ্তি পেতে চলেছেন এবং পৈতৃক সূত্র থেকেও কিন্তু অর্থ পেতে চলেছেন। এর পাশাপাশি এই বছর প্রেমের দিক কিন্তু জোরালো রয়েছে, তবে দাম্পত্য জীবনে কিন্তু কলহ রয়েছে। দাম্পত্য জীবন মোটেই সুখকর নয়, আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্কে চির আসতে পারে। এই বছর যারা বিদ্যার্থী রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে, বাইরে পড়াশোনার কিন্তু একটা সুযোগ আপনারা পেতে চলেছেন। তবে এই বছর আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু মোটের উপর দিয়ে শুভ যাবে, কিছু কিছু ক্ষেত্রে আপনারা শারীরিক অসুস্থতায় ভুগতে চলেছেন এবং এই বছর আপনাদের প্রতারণার যোগ কিন্তু দেখা যাচ্ছে। সন্তান সুখে কিন্তু আপনারা বাধা পাবেন না, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বলুন বা সন্তানের যাদের রয়েছে তাদের ক্ষেত্রে বলুন, সন্তানের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে এবং বিবাহের দিকে কিন্তু আপনারা এবছর এগোতে পারেন। যাদের বিবাহ আটকে যাচ্ছে তাদের কিন্তু বিবাহ হয়ে যাবে। যাদের জন্মমাস মাঘ মাস তাদের 2021 সাল কেমন যেতে চলেছে। আপনার জন্মমাস যদি মাঘ মাস হয় তাহলে আপনাদের পড়াশোনার দিক কিন্তু যথেষ্ট শুভ যেতে চলেছে। যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি পরিমাণে শুভ হবে কম্পেয়ার টু লোয়ার লেভেল। এরপরে আসি আপনাদের দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে। এই বছর আপনাদের দাম্পত্য জীবন মোটামুটি যেতে চলেছে, খুব ভালো না, খুব খারাপও না, মিডিয়াম পজিশনে থাকতে চলেছে। তবে যারা নতুন দাম্পত্য জীবনে পা রাখতে চলেছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপর আসি প্রেমের দিক আপনাদের কেমন যেতে চলেছে। এই বছর আপনাদের প্রেমের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে জোরালো দেখা যাচ্ছে। আপনারা কিন্তু একাধিক প্রেমে কিন্তু পড়তে চলেছেন এবং ত্রিমুখী প্রেমেও কিন্তু আপনারা পড়বেন, অর্থাৎ তিনজন একজনকে ভালোবাসবে, এই রকম একটা সিচুয়েশান আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে। এরপরে আসি অর্থনৈতিক স্থিতি কেমন যেতে চলেছে। আপনাদের এই বছর অর্থনৈতিক স্থিতি কিন্তু যথেষ্ট জোরালো যেতে চলেছে, যে কোনো কিছু কিন্তু হাইলাইটেড জিনিস আপনারা কিনে ফেলতে পারবেন এই বছর, এবং এই বছর আপনারা ভ্রমণেও যেতে চলেছেন, সেটা দেশের মধ্যে বলুন বা বিদেশে। এছাড়াও যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপর আসি আপনার জন্মমাস যদি ফাল্গুন মাস হয় তাহলে আপনাদের 2021 সাল কেমন যেতে চলেছে। আপনার জন্মমাস যদি ফাল্গুন মাস হয় তাহলে আপনাদের 2021 সাল যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের অবস্ট্রাকশন বা বাধার মুখে পড়তে হতে পারে, যেমন প্রেমে আপনারা কিন্তু বাধা পেতে চলেছেন, অর্থাৎ নতুন প্রেমে আপনারা বাধা পাবেন কিন্তু পুরনো প্রেম কিন্তু আপনাদের জীবনে কামব্যাক করবে, এই দিকটা কিন্তু একদম ভালো বলা যায়। এই বছর যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন, আপনাদের বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই বছর সন্তান সুখও কিন্তু আপনাদের জীবনে রয়েছে। তবে এই বছর আপনাদের বুঝে সুঝে একটু ডিসিশান নিতে হবে, অর্থাৎ ডিসিশান নিতে কিন্তু এই বছর প্রবলেম ক্রিয়েট করবে, অর্থাৎ সেটা ব্যবসার ক্ষেত্রে আমি বলতে চলেছি।
ফুটপাথ ব্যবসাতে বেশি টাকা ইনভেস্ট করাটা মূর্খের কাজ হবে, তাই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তারপর ব্যবসায় টাকা ইনভেস্ট করুন, নচেত কিন্তু আপনাদের টাকা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও প্রতারণার যোগও রয়েছে এবং শত্রুতার যোগও কিন্তু এই বছর রয়েছে। এই বছর ফ্যামিলি সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন এবং এই বছর সন্তান সুখও কিন্তু আপনাদের রয়েছে এবং এই বছর কর্মসূত্রে বিদেশ যাত্রাও কিন্তু আপনারা করতে চলেছেন। এরপরে লাস্ট মাস চৈত্র মাস, আপনার জন্মমাস যদি চৈত্র মাস হয় তাহলে আপনাদের দুর্দান্ত যেতে চলেছে, অর্থাৎ আপনার এই বছর যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে বিগত মাসগুলির থেকে, অর্থাৎ সেটা প্রেমের দিকে বলুন, অর্থনৈতিক দিকে বলুন এবং বিবাহের দিকে বলুন, তিন ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং অর্থনৈতিক দিক আপনাদের এতটাই ডেভেলপমেন্ট করবে, আপনারা চাইলে একটি ফোর হুইলার বা একটি টু হুইলার যে কোনো মুহূর্তে উঠিয়ে নিতে পারেন। এবং এই বছর আপনাদের একটু বুঝে সুঝে চলতে হবে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ কোন মানুষটি ভালো কোন মানুষটি খারাপ সেটা বুঝে চলতে হবে, নচেত কিন্তু আপনারা কিন্তু প্রতারণার শিকার হতে পারেন। আপনার কাছ থেকে বুঝিয়ে সুঝিয়ে টাকা নিয়ে চলে গেল এবং সেই টাকা আপনারা ফেরত পেলেন না, এইরকম হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই বছর আপনারা বিদেশে ভ্রমণের জন্য যেতে চলেছেন, এছাড়াও যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই বছরটা যথেষ্ট পরিমাণে শুভ। শিক্ষাক্ষেত্রেও এই বছর যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, তবে যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি পরিমাণে শুভ হতে চলেছে কম্পেয়ার টু লোয়ার লেভেল। তো এই ছিল কার্তিক মাস থেকে চৈত্র মাস পর্যন্ত আপনাদের যদি জন্ম হয় তাহলে 2021 সাল আপনাদের জন্য কেমন যেতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও বন্ধু সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।